আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক রাতে ফেরেশতা টাকা নিয়ে আসবে, আপনারা শুধুমাত্র এই আমলটি করুন। এই আমলটি করার পরেই আপনাদের কাছে এক রাতে ফেরেশতা টাকা নিয়ে এসে যাবে এবং আপনাদেরকে সেই টাকা দেবেন। আপনারা যদি এক রাতে ফেরেশতার মাধ্যমে টাকা পেতে চান তাহলে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা যদি এই আমলটি করে রেজাল্ট পেতে চান এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু এই আমল করে আপনারা কোনো রেজাল্ট পাবেন না, কারণ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ এই আমলটির নিয়ম বলা হবে। আপনারা যদি এক সেকেন্ড মিস করেন, আপনারা এই ভিডিও টেনে টেনে দেখেন অথবা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না, তাহলে এই আমল করে কিন্তু কোনো লাভবান হবেন না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদেরকে হালাল ধন সম্পদ দান করুন। যারা হালাল রিজিক এবং বরকত পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। ও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওর লাইক টার্গেট 10,000, তাই সকলেই এই ভিডিওটিকে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই আমলটি করলে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমলের নিয়ম বুঝে আপনারা আমলটি করবেন। এই আমলটি আপনারা ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন। খুব সহজ নিয়ম, আপনারা আমলের যে দোয়াটি পড়বেন, মানে আপনাদের এই আমলটি করার সময় যে দোয়া পড়তে হবে সেই দোয়াটি খুবই সহজ। আপনাদেরকে এখন এই আমলটির নিয়ম বলে দিচ্ছি এবং আমলটি করার জন্য আপনাদের কি কি প্রয়োজন হবে একদম আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে এখন শুনুন। আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর আপনারা এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এই আমলটি যে করবেন, এই আমলটি আপনারা ছেলে মেয়ে সকলেই করতে পারবেন। এই আমলটি করতে হলে ছেলেদের যে আলাদা নিয়ম রয়েছে মেয়েদের যে আলাদা নিয়ম রয়েছে এমনটি নয়, এই আমলটি সকলের জন্য একই নিয়ম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই আমলটির যে দোয়া রয়েছে সে দোয়াটি খুবই ছোট্ট দোয়া। যদিও এই আমলটির যে দোয়া রয়েছে দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া, কিন্তু এই আমলের দোয়া কিন্তু খুবই শক্তিশালী। আপনারা এক রাতে ফেরেশতার মাধ্যমে যদি টাকা পেতে চান অবশ্যই আপনাদেরকে এই আমলটি করতে হবে এবং সহি শুদ্ধভাবে আপনারা অবশ্যই এই আমলটি দোয়ার সহিত শুদ্ধভাবে পড়বেন, কারণ এই আমলটির খুবই শক্তিশালী একটি দোয়া। আপনারা যদি ভুল করে এই আমলটির ভুল দোয়া পড়েন তাহলে কিন্তু হবে না, অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে শুদ্ধভাবে এবং এই আমলটির দোয়াটি পড়তে হবে। আপনাদেরকে এই আমলটির দোয়া একটু পর বলে দেব, তার আগে আপনাদের এই আমলটির সম্পূর্ণ নিয়ম বুঝিয়ে দিই। এই আমলটি আপনাদেরকে করতে হবে রাতের বেলাতে, মাস্ট বি রাতেই করতে হবে। আপনারা যদি দিনের বেলা এই আমলটি করেন তাহলে কিন্তু হবে না, আপনাদেরকে অবশ্যই রাতের বেলাতেই এই আমলটি করতে হবে। আর আপনারা যে রাতের বেলাতে এই আমলটি করবেন সেই সময় কিন্তু আপনাদের আশেপাশে কোনো মানুষ থাকা যাবে না, আশেপাশে কোনো মানুষ থাকা যাবে না, অবশ্যই আপনাদেরকে এই আমলটি একা করতে হবে। আপনারা পারলে সবথেকে ভালো হবে আপনাদের রুমের ভেতরে একা একা এই আমলটি করবেন অথবা যে কোনো ফাঁকা জায়গায় এই আপনারা এই আমলটি করবেন। এটি হচ্ছে এই আমলটির একটি গুরুত্বপূর্ণ নিয়ম, আপনারা অবশ্যই ফাঁকা জায়গাতে একাকী একটি জায়গাতে এই আমলটি করবেন। আর আপনারা আমলটি যখন করবেন সেই সময় অবশ্যই উজু অবস্থাতে আমলটি করবেন। আর এই আমলটি যে সময় করবেন সেই সময়টি আপনাদের সুবিধার জন্য এখন বলে দিচ্ছি। আপনারা রাতের বেলাতে আমলটি করবেন, কোন সময়ের ভেতরে করবেন সেই সময়টিও আপনাদেরকে এখন বলে দিচ্ছি। সময়টি হচ্ছে, মানে এই আমলটির যে সময় হচ্ছে তা রাত 10টা থেকে 12টার মধ্যে, তার মধ্যে আপনারা এই আমলটি করবেন। রাত 10টা থেকে 12টার মধ্যে এই আমলটি আপনাদেরকে কতদিন করতে হবে, আপনার এই আমলটি এক রাত করলেই রেজাল্ট পেয়ে যাবেন। এক রাত শুধুমাত্র আপনাদেরকে এই আমলটি করতে হবে, আপনারা শুধুমাত্র এক রাত করলেই এই আমলটি দ্বারা রেজাল্ট পেয়ে যাবেন। আপনারা যদি একটু ভুল করেন তাহলে কিন্তু হবে না, অবশ্যই আপনাদেরকে সহি শুদ্ধভাবে এই আমলটি করতে হবে, ভুল করলে কোনোভাবেই রেজাল্ট আসবে না। আপনারা সহি শুদ্ধভাবে আমলটি করবেন, আর যখন আপনারা এই আমলটি করবেন সেই সময় আপনারা প্রথমে উজু করে নেবেন। উজু অবস্থায় আপনারা এই আমলটি করবেন। আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই নামাজ পড়বেন। আর এই আমলটি আপনারা শুধুমাত্র দুই দিন বাদে আপনারা করবেন। একদিন হচ্ছে মঙ্গলবার, আপনারা মঙ্গলবার এই আমলটি করবেন না, ভুলেও আপনারা মঙ্গলবার এই আমলটি করবেন না। আরেকদিন হচ্ছে শনিবার, এই দুই দিনে আপনারা এই আমলটি করবেন না, তাছাড়া বাকি যে কোনো দিন আপনারা এই আমলটি করতে পারবেন। অবশ্যই আপনারা মনে রাখবেন শনিবার এবং মঙ্গলবার এই দুইটি দিনে আপনারা এই আমলটি করবেন না। আর এই আমলটির যে দোয়া রয়েছে আপনাদের সুবিধার জন্য মাত্র দুইবার এই আমলটির দোয়া উচ্চারণ করে শোনাবো, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনারা এই দোয়াটি মুখস্থ করে নেবেন শুদ্ধভাবে এবং এই আমলটি করার জন্য শুদ্ধভাবে এই দোয়াটি পড়বেন। তো আপনাদেরকে মাত্র দুইবার উচ্চারণ করে শোনাচ্ছি, সহজে আপনারা শুনুন। আলাইকাল কিতাবিল হাক্কি, আলাইকাল কিতাবিল হাক্কি, আলাইকাল কিতাবিল হাক্কি। আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনুন। আলাইকাল কিতাবিল হাক্কি, আলাইকাল কিতাবিল হাক্কি। আশা করি আপনারা এই আমলের যে দোয়াটি রয়েছে যা আমি উচ্চারণ করে শোনালাম এই দোয়াটি আপনারা শুনতে পেরেছেন। তো এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে আমলটি করার সময়।
যখন এই আমলটি করার জন্য রেডি হবেন অথবা যখন আমলটি করবেন সেই সময় কিন্তু আপনাদের পূর্ব দিক হতে হবে। অবশ্যই কিন্তু পূর্ব দিক হয়ে এই আমলটি করার জন্য প্রস্তুতি নেবেন, তারপর আপনারা এই আমলটি করবেন। পূর্ব দিক হওয়ার পর আপনারা প্রথমে শুধুমাত্র পাঁচবার আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনারা পাঁচবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তো তারপরে আমাদের দোয়া আপনারা করবেন। আপনাদের সুবিধার জন্য এখন এই আমলটির দোয়া আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটি আপনাদেরকে করতে হবে। এই আমলটি করার সময় আপনারা পাঁচবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে যে দোয়া এখন স্ক্রিনে আরবি উচ্চারণ বাংলা উচ্চারণে দেখতে পাচ্ছেন এই দোয়াটি আপনারা পড়বেন। এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে শুধুমাত্র 190 বার। শুধুমাত্র এই দোয়াটি আপনারা পড়বেন 190 বার। আশা করি আপনারা এই আমলটির নিয়ম বুঝতে পেরেছেন। এইভাবে আপনাদেরকে আমলটি করতে হবে, তারপর এই আমলটি শেষ। তো তারপর আপনারা কী করবেন? এই আমলটি করার পর আপনারা আপনাদের যে কাজ সেই কাজই করতে পারবেন, অথবা রাতের বেলা আপনারা ঘুমাতে পারেন, আপনারা যে কোনো কাজ করতে পারবেন। তো আপনাদেরকে এক রাতে শুধুমাত্র এই আমলটি করতে হবে। তো আপনারা এক রাত পড়লেই আমলটি দ্বারা রেজাল্ট পেয়ে যাবেন। আর আপনারা চাইলে এই আমলটি প্রতি রাতেও এই আমলটি করতে পারবেন। আপনারা যতদিন পর্যন্ত এই আমলটি দ্বারা রেজাল্ট না পাবেন ততদিন পর্যন্ত আপনারা এই আমলটি এভাবে করে যাবেন। তাহলে আপনারা খুব তাড়াতাড়ি এই আমলটি করে রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।